শিবধাম জয়, গুরু পীরানন্দের জয়। তো অনেকের মনে প্রশ্ন রয়েছে যে অম্বুবাচী কখন শুরু হচ্ছে, কোন টাইমে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে, ক তারিখে পাবে, সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব। তো আপনারাও খুব সহজে এই ডিটেলসগুলো জেনে নিতে পারবেন কাউকে না জিজ্ঞেস করে। তো আমি চলে যাচ্ছি বং ক্যালেন্ডার, একটি অ্যাপস আছে, এটা আপনারা এতে সার্চ করবেন প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ করলে কিন্তু বং ক্যালেন্ডার বলে পেয়ে যাবেন। এই ক্যালেন্ডারটি দেখুন, এখানে বাংলা ইংরেজি বিবিধ বৈশিষ্ট্যাবলী এক নজর এই সমস্ত কিছু অপশানগুলো রয়েছে। এখানে গেলেও সমস্ত কিছু অপশান পেয়ে যাবেন। তো আমি ব্যাক করে গেলাম, বাংলা ক্যালেন্ডারে চলে গেলাম, কারণ ইংলিশটা আমাদের দরকার নেই, বাংলা দরকার আছে। তো দেখুন এখানে লেখা আছে আষাঢ় 1431 বলে লেখা আছে, এখানে ইংলিশ বাংলা সবটাই মিক্স আছে। তো অম্বুবাচী যাত্রা বলে শো করছে, কিন্তু দেখুন তো এখানে অম্বুবাচী বলে শো করছে, দেখতেই পাচ্ছেন 22 জুন 2024 শনিবার, এই যে ডিটেলসটা লেখা আছে 7/8/1431 বলে। এবার একটু স্ক্রল করে নিচের দিকে গেলাম, দেখুন শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা, এখানে মানে যা যা কিছু আছে সেই দিনে সবটাই কিন্তু ডিটেলস থাকে। অম্বুবাচী প্রবৃতি বলে আছে, দেখুন অম্বুবাচী প্রবৃতি ভারতীয় সময় সকাল 8:46 পর, দেখতেই পাচ্ছেন অম্বুবাচী প্রবৃতি, অর্থাৎ অম্বুবাচীর দিনটি যে শুরু হচ্ছে কোন টাইম থেকে, ভারতীয় সময় সকাল 8:46। এবার আমি ব্যাকে চলে যাচ্ছি, এবার দেখুন আমি ব্যাকে চলে এসে এই যে দেখাচ্ছি 25 জুন। তো এখানে দেখুন অম্বুবাচী নিবৃতি বলে লেখা আছে, দেখুন তারিখ 25 জুন মঙ্গলবার 10/8/1431, এটা বাংলার তারিখ আর এটা ইংলিশের তারিখ। তো স্ক্রল করে দেখুন অম্বুবাচী নিবৃতি, অম্বুবাচী নিবৃতি রাত্রি 9:09 পর, দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া আছে, নিবৃতি অর্থাৎ শেষ, শেষ হয়ে যাবে যেদিন অম্বুবাচী শেষ যেদিন হবে সেদিন, ঠিক আছে। কবে শেষ হচ্ছে সেই টাইমটা দেওয়া আছে এবং ক তারিখে অম্বুবাচী ছেড়ে যাচ্ছে সেটাই দেওয়া আছে, ঠিক আছে, আপনারা তাহলে বুঝতে পারলেন। এবং আরও একটি বিষয় আপনারা দেখে নিন, এই অ্যাপসের মাধ্যমে আপনারা অমাবস্যা পূর্ণিমা সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলস পেয়ে যাবেন, কোন টাইমে পাচ্ছে, কোন সময় ছাড়ছে সব কিছু পেয়ে যাবেন। তো দেখুন যেহেতু আজকের পূর্ণিমা 21 তারিখে, তো সেটাও এই অ্যাপসটির মাধ্যমে আপনারা অমাবস্যা পূর্ণিমা আরও অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, যেমন অম্বুবাচী সম্বন্ধে জানতে পারলেন, টাইমিং ডেট সমস্ত কিছু। তো এখানে দেখিয়ে দিচ্ছি আজকের 21 তারিখ, আজকে যেহেতু পূর্ণিমা পড়েছে তো সেটা দেখিয়ে দিচ্ছি, দেখুন 21 জুন 2024 বাংলার 6:00। একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, দেখতে পাচ্ছেন পূর্ণিমা পক্ষ বলে লেখা আছে। এবার টাইমটা কীভাবে বুঝবেন, এই যে তিথিতে আছে, এই যে শুক্ল চতুর্দশী বলে আছে, শুক্ল চতুর্দশী 21 জুন শুক্রবার, এই যে দেখতে পাচ্ছেন পূর্ণিমা শুরু হচ্ছে, কোন টাইমে পূর্ণিমা শুরু হচ্ছে এবং কবে পূর্ণিমা ছাড়ছে সেটাও দেখে নিন। এই যে 22 তারিখেই কিন্তু পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তবে কটার সময় ছেড়ে যাচ্ছে সেটাও দেখে নিন। এখানে তিথিতে যেতে হবে আমাদেরকে, যে লেখাই আছে জ্যৈষ্ঠী পূর্ণিমা বলে কিন্তু লেখা আছে। দেখুন পূর্ণিমা 22 জুন শনিবার 6:34 AM পর্যন্ত, অর্থাৎ সকাল 6:34 AM পর্যন্ত কিন্তু পূর্ণিমা থাকছে 22 জুন শনিবার। তো এইভাবে আপনারা দেখতে পাবেন। এবং আরেকটা জিনিস দেখে দেয়, দেখুন অমাবস্যা বলে লেখা আছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন 5 জুলাই মানে পরের মাসে অমাবস্যা যে আছে, যেখানে দেখুন ডিটেলসটা আছে এখানে, কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সব কিছুই লেখা থাকে, কবে কি আছে না আছে এভরিথিং কিন্তু এই অ্যাপসটা থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু প্লে স্টোরে চলে যাবেন, বং ক্যালেন্ডার বলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা বুঝতে পারবেন না তাদের উদ্দেশ্যেই দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা প্লে স্টোরে চলে যান, এই যে আমি প্লে স্টোরে চলে গেলাম, প্লে স্টোরে চলে গিয়ে এখানে গুগল প্লেতে বং ক্যালেন্ডার, বং ক্যালেন্ডার বলে সার্চ মারবেন, ঠিক আছে। বং ক্যালেন্ডার আমার আপডেট করা আছে, এই জন্য আমি সঠিক ভার্সনটা পেয়েছি, যে ওপেন করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বং ক্যালেন্ডার। এইভাবেই কিন্তু আপনারা চলে যেতে পারেন বং ক্যালেন্ডারের মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে, অমাবস্যা পূর্ণিমা, অম্বুবাচী বা গুরু পূর্ণিমা সব কিছুই কিন্তু এইভাবে আপনারা পেয়ে যেতে পারেন। তো অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যারা জানে না, যারা অম্বুবাচীর নিয়ম অর্থাৎ টাইম সম্বন্ধে যাদের টেনশন হচ্ছে তারা অবশ্যই টাইমিংটা দেখে নিন। তো এখানেই আমি শেষ করছি, জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়।